বন্ধুরা, গত কিছু সময় ধরে আমরা দেখতে পাচ্ছি ভারত সুরক্ষা উপকরণ নির্মাণের মামলায় নিজের ক্ষমতাকে অনবরত বাড়িয়ে চলেছে। আর এটুকুই নয়, বরং এক সুরক্ষা উপকরণ রপ্তানিকারী দেশ রূপে আত্মপ্রকাশ করে ধীরে ধীরে সামনেও আসছে। সে ফিলিপিন্সকে সুপারসনিক ব্রহ্মোস মিসাইল বিক্রি করা হোক, বা মিশরকে 70টা তেজস বিমানের অফার দেওয়া হোক, বা আর্মেনিয়াকে সোয়াতি রাডার দেওয়া হোক, এই সবকিছু থেকে একটা বিষয় তো পরিষ্কার হয়ে যায়, ভারত এখন ধীরে ধীরে একজন ডিফেন্স আমদানিকারী দেশ থেকে এক সুরক্ষা উপকরণ রপ্তানিকারক দেশ রূপে সামনে আসতে চাইছে, যা আমাদের আত্মনির্ভর হওয়ার স্বপ্নে একটা অনেক বড় পদক্ষেপ। আর আজ যেই খবর বেরিয়ে সামনে আসছে, সেটা আমাদের এই সুরক্ষা রপ্তানিকারক হওয়ার স্বপ্নকে আরো বড় করে দেবে। আর আমরা লাগাতার আমাদের স্বপ্নের নিকটে আসছি। বন্ধুরা, খবর এটা রয়েছে, ব্রহ্মোস মিসাইলকে ভারত থেকে কেনার পর ফিলিপিন্স আরো বেশি ভারতীয় হাতিয়ার কেনার দিকে নজর দিচ্ছে, যার দরুন ফিলিপিন্স ভারতের থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কিনতে চায়। আসলে ফিলিপিন্স সদ্যই ইসরায়েলের থেকে স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম কিনেছে, কিন্তু এখন ফিলিপিন্স এটা চায় সে যে এয়ার ডিফেন্স সিস্টেমকে কিনবে তার হামলা করার ক্ষমতা ও সুরক্ষা প্রদান করার ক্ষমতা ইসরায়েলি স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেমের থেকে বেশি হওয়া উচিত। আর যেহেতু তারা ভারতের সঙ্গে মিলে বড় এবং শক্তিশালী সুরক্ষা প্রণালী কিনছে, যেমন ব্রহ্মোস মিসাইল, এর জন্য ফিলিপিন্স এটা চায় সে ভারতের থেকেই আরো বেশি ভালো এয়ার ডিফেন্স সিস্টেম কিনুক। সব থেকে ভালো ব্যাপার হলো, ফিলিপিন্সকে দেওয়ার জন্য ভারতের কাছে দুটো অনেক ভালো এবং কার্যকর এয়ার ডিফেন্স সিস্টেম মজুদ রয়েছে, যা ফিলিপিন্সের সমস্ত প্রয়োজনীয়তাকে পূরণ করে। ওদিকে স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম, যেটাকে ফিলিপিন্স ইসরায়েলের থেকে কিনেছে, তার থেকে বেশি হামলা করার ক্ষমতাও রাখে। আর সেই দুটো এয়ার ডিফেন্স সিস্টেম হলো ভারতের MRSM অর্থাৎ মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যার হামলা করার ক্ষমতা 110 কিলোমিটারের। আর অপর এয়ার ডিফেন্স সিস্টেম হলো আকাশ NG, যার হামলা করার ক্ষমতা 80 কিলোমিটারের। দুটো ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে ইসরায়েলি স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম মাত্র 15 কিলোমিটার থেকে নিয়ে 35 কিলোমিটারের মধ্যে সুরক্ষা প্রদান করে। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি ভারতের কাছে মজুদ দুটো এয়ার ডিফেন্স সিস্টেম অর্থাৎ MRSM এবং আকাশ NG, যাদের হামলা করার ক্ষমতা 110 কিলোমিটার এবং 80 কিলোমিটার, সেগুলো স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেমের থেকে অনেক বেশি হামলা করার ক্ষমতা ও সুরক্ষা প্রদান করে। তো এই কথাটা তো পরিষ্কার হয়ে যায় যে ভারতের কাছে এমন হাতিয়ার প্রণালী মজুদ রয়েছে যেগুলো আমরা ফিলিপিন্সকে দিতে পারি, আর সেগুলো ফিলিপিন্সের প্রয়োজনীয়তাকেও পূরণ করতে পারে। এছাড়া আমরা সদ্যই দেখেছি কিভাবে ভারত একটা সুরক্ষা উপকরণ রপ্তানি কারক রূপে ধীরে ধীরে আত্মপ্রকাশ করে সামনে আসছে, যেখানে ভিয়েতনামও ভারতীয় আকাশ নেক্সট জেনারেশন এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ে রুচি দেখাচ্ছে। তো ওদিকে মিশর ও আর্মেনিয়ার মতো দেশও ভারতীয় হাতিয়ার কেনার জন্য কাতর হয়ে উঠেছে। ভারত এখনের সময় এয়ার ডিফেন্স সিস্টেম, হেলিকপ্টার এবং হালকা যুদ্ধ বিমান বিক্রি করছে, কিন্তু এমনটাও হতে পারে আগামী সময়ে আমরা বড় এবং ঘাতক হাতিয়ারও নিজের সঙ্গী দেশগুলোকে সাপ্লাই করব। ওদিকে আমাদের অপর খবরও এই নিয়ে সামনে বেরিয়ে আসছে, যার থেকে আপনারা এটা জানতে পারবেন ভারত কিভাবে নিজের ডিফেন্স ইকুইপমেন্ট রপ্তানির ক্ষমতাকে আরো বাড়ানোর জন্য প্রাইভেট কোম্পানি সহায়তা নিচ্ছে। আসলে সদ্যই এই খবর বেরিয়ে সামনে আসে, ভারত তার প্রাইভেট কোম্পানিগুলোকে এই অনুমতি দিতে চলেছে যে তারা বড় ভারী সৈন্য হেলিকপ্টার নির্মাণ করতে পারে, যাতে ভারত হেলিকপ্টারের ক্ষেত্রে সব রকম ভাবে আত্মনির্ভর হয়ে ওঠে। আজ ভারতের কাছে হালকা সৈন্য হেলিকপ্টার বানানোর সুবিধা মজুত রয়েছে, এছাড়া আমরা হালকা ফাইটার হেলিকপ্টারও বানাতে পারতাম, কিন্তু যদি আমরা আত্মনির্ভর হতে চাই তাহলে আমাদের মিডিয়াম ও ভারী ফাইটার হেলিকপ্টারের সঙ্গে সঙ্গে মিডিয়াম ও ভারী সৈন্য হেলিকপ্টারও বানানোর ক্ষমতা অর্জন করতে হবে। ওদিকে এছাড়া আগামী সময় আমরা আমাদের প্রাইভেট কোম্পানিকে আরো বেশি ঘাতক ও গুরুত্বপূর্ণ হাতিয়ার বানানোর অনুমতি দিতে চলেছি। আজ যদি বিশ্বের সবচেয়ে বড় সুরক্ষা রপ্তানিকারক কোম্পানিগুলোর নাম নেওয়া হয়, যেমন বোয়িং, লকহিড মার্টিন বা স্যাফরন, এই সমস্ত কোম্পানি আসলে প্রাইভেট কোম্পানি। এরা সবাই সরকারের সঙ্গে মিলে কাজ করে, না তো সরকার এদের কাবু করে। আর এর ফল আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কিভাবে আমেরিকা, ফ্রান্স ও অন্যান্য দেশ নিজের প্রাইভেট কোম্পানিগুলোকে ভালো সুরক্ষা এবং সৈন্য উপকরণ বানানোর অনুমতি দেয়। ওদিকে এই প্রাইভেট কোম্পানি তাদের অনেক লাভ ভালো এবং কার্যকরী হাতিয়ার বানিয়ে দেয়। ভারতও এখনো এটা ভালো মতো বুঝতে পেরে গেছে, যদি আমাদের বিশ্বে একটা ভালো রপ্তানিকারক দেশ রূপে আত্মপ্রকাশ করতে হয় তাহলে আমাদের জন্য এটা অনেক জরুরি আমরা আমাদের প্রাইভেট
কোম্পানিগুলোকে এই গেমে সামিল করি, কারণ সেটা করলেই আমাদের প্রাইভেট কোম্পানিগুলো বিশ্বের কোম্পানিগুলোর সঙ্গে কম্পিটিশন করবে আর তাদের থেকে বেশি ভালো ও সস্তা সৈন্য উপকরণ বানিয়ে সামনে নিয়ে আসবে, যার ফল এটা হবে ভারত একটা মজবুত ও শক্তিশালী সুরক্ষা উপকরণ রপ্তানিকারক দেশ রূপে আত্মপ্রকাশ করবে আর আমাদের অর্থব্যবস্থাও ক্রমশ বেড়ে যাবে। সেক্ষেত্রে এখন ওই দিন আর বেশি দূরে নেই যেদিন ভারতকে আর বাইরের দেশগুলোর থেকে হাতিয়ার কিনতে হবে না, বরং বিশ্বের অনেক দেশ ভারতের সামনে লাইন দেবে আমাদের স্বদেশী হাতিয়ার কেনার জন্য। বন্ধুরা, ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া এই সিদ্ধান্তের জন্য যদি আপনারা সন্তুষ্ট হন তাহলে অবশ্যই কমেন্টে জয় হিন্দ লিখে জানিয়ে দিন।